গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী ঘুড়ি উড়ানো প্রতিযোগিতা বৃহস্পতিবার বিকেলে লালমনিরহাটের আদিতমারী উপজেলার লালব্রিজ বদ্ধভূমি একাত্তর মাঠে অনুষ্ঠিত হয়েছে। দশহরা মেলা উদযাপন কমিটির উদ্যোগে এই ঘুড়ি উড়ানো প্রতিযোগিতা খেলা অনুষ্ঠিত হয়েছে। এ প্রতিযোগিতায় জেলার বিভিন্ন প্রান্তের অর্ধ শতাধিক ঘুড়ি প্রেমিক অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়েছে। এ প্রতিযোগিতা অনুষ্ঠানে সারপুকুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান একেএম হুমায়ুন কবির, আদিতমারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুল ইসলাম, আয়োজক বীরেন্দ্রনাথ রায় সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতা দেখতে কয়েক হাজার দর্শক সমবেত হন।